মায়েরা সারাক্ষণ শিশুদের সুস্থ রাখতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তৎপর থাকেন। এমন কিছু খাবার আছে যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেয়। জেনে নিন সেগুলো কি কি। এক, মাতৃদুগ্ধ। একদম ছোট শিশুর ক্ষেত্রে তার প্রয়োজনীয় উপাদান হলো মাতৃদুগ্ধ। শিশুরা তাদের স্তন্যপান থেকেই প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করে, তাই মাতৃদুগ্ধের কোনো বিকল্প হয় না। দুই, ডিম। ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং প্রোটিন আছে, যা শরীরকে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাই বাচ্চাদের নিয়মিত ডিম খাওয়ান। তিন, সবুজ শাকসবজি। শিশুরা অনেক সময় সবুজ শাকসবজি খেতে চায় না। শিশুর ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে প্রতিদিন খাবার তালিকায় রাখুন শাকসবজি। চার, দই। দইতে এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া থাকে যা শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পাঁচ, ফল। প্রতিদিন ফল খাওয়া প্রত্যেকটি মানুষের দরকার। শুধু আপেল, কলা কিংবা লেবু নয়, বাচ্চাদের তরমুজ, ডালিম, পিস, আঙ্গুর প্রভৃতি ফল খাওয়ানোর অভ্যাস করুন। ছয়, মাশরুম। বাচ্চাদের নিয়মিত মাশরুম খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, এর উপকারিতা অনেক। তবে মাশরুম খাওয়ানোর আগে তা অবশ্যই দেখে নিতে হবে যে সুরক্ষিত কিনা। সাত, বিনস জাতীয় খাবার। বিনস জাতীয় খাবার তালিকায় রাখলে শিশুদের মধ্যে ওবেসিটির ঝুঁকি কম হয়। আট, হলুদ। হলুদে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রাতে ঘুমানোর আগে শিশুদের দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খাওয়ান। নয়, বাদাম। বাদাম বাচ্চাদের শরীরের জন্য খুবই উপকারী। বাদামে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরের অনেক চাহিদা পূরণ করে, তাই শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অবশ্যই প্রত্যেক দিন বাদাম এবং ড্রাই ফ্রুট খাওয়ান। দশ, স্যালমন মাছ। স্যালমন মাছ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই কার্যকর। স্যালমন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা মস্তিষ্কের বিকাশ ও দৃষ্টিশক্তি বৃদ্ধিতেও সাহায্য করে। দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানিয়ে কমেন্ট করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন।